ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসবি রনি ব্লগ। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও প্লাস্টিকের আইটেম। তো এখানে যারা এই ধরনের ব্যবসা করে থাকেন তারা এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই ধরনের প্লাস্টিক আইটেম মালগুলো। আর যারা ভ্যান গাড়িতে এবং কিবা ছোটোখাটো দোকানে ব্যবসা করেন কিবা আপনারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন আপনার জন্য খুবই হেল্পফুল এই ভিডিওটি হবে। তো আসুন আমি জানিয়ে দিব কি প্রাইস এবং কি কোয়ালিটি। আপনি যদি আমার চ্যানেলটি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যান। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু আইডিয়া দিতে। আসুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভাইয়ের নামটা? মোহাম্মদ সুরুজ্জামাল। আচ্ছা, এখানে লোকেশনটা আপনাদের? এখানে দোকানের আমাদের যার লোকেশন হচ্ছে আপনার ঢাকা মিটফুড চক বাজার নলগোলা। হ্যাঁ, আর দোকানের নাম, দোকানের নাম মেসার সূচনা প্লাস্টিক সেন্টার। কত নাম্বার দোকান আপনার? আমার দোকান এক নাম্বার দোকান। আচ্ছা, মূলত ভাই আপনি কি কি ধরনের আপনার বিজনেসটা? জি আমাদের বিজনেস হলো এই প্লাস্টিকের উপরেই, আমাদের স্টিলেরও আছে। যাবতীয় প্লাস্টিকের সব মালামালি হ্যাঁ আমাদের কাছে, পাইকারি সকাল থেকে টুকটাক লাগে সব ধরনের। হ্যাঁ, সব ধরনের আইটেম মোটামুটি আমরা দিতে পারি। আসলে আমরা শুধু আমাদের চ্যানেলে আমরা ওই ধরনের ভিডিও আপলোড করে থাকি যারা বেকার আছে, অলরেডি যারা ব্যবসা করতে আছে তাদের একটু আইডিয়া দেয়। আর বিশেষ করে যারা মূলত বেকার তারা জানে একটা কিছু নিয়ে এখান থেকে আপনাদের কম পুঁজিতে এখানে ব্যবসা করতে পারে, তাদের জন্য একটি ইনফরমেশন দেওয়া। তো আজকে আমাদের একটু একটু দেখাইবেন যে আপনার এখানে কি কি ধরনের প্রোডাক্টগুলো আপনাদের এখানে পাওয়া যায় একটু যদি দেখাইতেন। আর একটা একটু প্রাইসটা একটু বলে দিতেন। কিন্তু আমাদের ১০ টাকা ১২ টাকা ১৩ টাকা কিনা পরে এই যারা আছে যারা ফেরি করে মাল বিক্রি করে দোকানে বেচে এরা ২০ টাকা করে আরকি এগুলো বিক্রি করে। হ্যাঁ, আর অনেক পদের মাল আছে, আরো কমও কিনা পরে আরো। আপনার ১৪ টাকা পরে ১১ টাকা আছে ১২ টাকা আছে পার পিস। মানে আমাদের তো এটা নিয়ে যায় মনে করেন যারা ওই দোকানে ২০ টাকা বিক্রি করে। হ্যাঁ, ফেরি করে বিক্রি করে। হ্যাঁ, এরা ২০ টাকা আইটেমে বিক্রি করে। হ্যাঁ, তারপর আরো ছোট মাল আছে যেমন এই ১০ টাকা আইটেমে যারা বিক্রি করে এই ৬ টাকা পিস ৫ টাকা পিস ৩ টাকা পিস। হ্যাঁ, এগুলা হ্যাঁ এগুলা এরা নিতে পারে, নিয়ে এরা সমস্ত আইটেম বিক্রি করতে পারে। এই যে ঢাকনার আইটেম গুলো আছে খুবই চলে, সবারই লাগে এগুলা, এক ধরনের এগুলা এক একটা ধরনের। হ্যাঁ, এক এক সাইজ এক এক দাম, মানে সব এগুলাই সব নিয়ে বিক্রি করতে পারে। ওই বেকার যারা বলছেন যারা নিতে পারে এরা বিক্রি করতে পারে। আর এই যে আছে আরো বেশি দামি মাল আছে মানে সেট বাটি আমাদের কিনা আছে ৩৫ টাকা, আমরা তো ৩৬ টাকা বিক্রি সব মানে কম মূল্যে আমরা বিক্রি করি যাতে এরা নিয়ে ২ পয়সা লাভ করতে পারে। এর জন্য আমাদের খুব সীমিত লাভ করে আমরা মাল দিয়া দিই। হ্যাঁ, তারপরে আমরা কি দেখতে পারি? তারপরে এই বিভিন্ন আইটেম অনেক কোয়ালিটি জগ আছে ৬৫ টাকা ৭০ টাকা কিনা পরে আমাদের। হ্যাঁ, আমাদের নিয়ে ধরেন ১০০ টাকা বিক্রি করে। হ্যাঁ, এরা নিয়ে বিক্রি করে। তারপরে অনেক পদের বিভিন্ন পদের আছে, লবণদানি সাবান কেস, হ্যাঁ বক্স প্যান স্ট্যান্ড কম দামি ওই ঝুড়ি বক্স অনেক পদের আছে, ব্রাশ স্ট্যান্ড আছে সামনে। হ্যাঁ, ব্রাশ কত করে? ডজন হিসাবে নাকি? হ্যাঁ, এগুলা ডজন হিসাব, এগুলো আপনার ১৪০ টাকা ডজন। হ্যাঁ, ১৪০ টাকা ডজন। ওই যে ব্যাট বল বাচ্চাদের ব্যাট বল আছে, ছোট অনেক বিভিন্ন মাল আছে এগুলা ডজন হিসাবে। হ্যাঁ, এগুলা সব ডজন হিসাবে। বাচ্চাদের ব্যাট বল ১৪০ টাকা ডজন পরে, এবং আরো কম দামও আছে ১২০ টাকা ডজন আছে। এগুলো নিয়ে ২০ টাকা বিক্রি করে যারা মানে। হ্যাঁ, এটা ট্রলি র‍্যাক। ট্রলি র‍্যাক কত করে? হ্যাঁ, এগুলো আপনার ৭০ টাকা পিস, আমরা পাইকারি বিক্রি করি ১০০ টাকা বিক্রি করে এরা। হ্যাঁ, এগুলো হলো বাস্কেট মানে ময়লা ফেলায় বাস্কেট কাগজ পাতি ফেলায়।
এগুলা 65 টাকা, 60 টাকা, 40 টাকা, 10-20 টাকা, বিভিন্ন রেটের মাল আছে। হ্যাঁ, ওই টুল আছে, তাজ কোম্পানি, খুব ভালো কোম্পানির মাল। এটা আপনার 160 টাকা পিস আমরা বিক্রি করি। এগুলো ঝুড়ি বক্স বলে, ঝুড়ি বক্স, এগুলো আপনার বিভিন্ন রেট আছে, 55 টাকা আছে, 60 টাকা আছে, 70 টাকা আছে। তারপরে হ্যাঁ, একটা তো ময়লার ডাস্টবিন না কি বলে এটা? হ্যাঁ, ওইটা হলো ডাস্টবিন বলে আর কি। ডাস্টবিন কত করে? হ্যাঁ, ডাস্টবিন এটা আপনার 75 টাকা রেট। 75 টাকা। আবার এই পাশে আছেন যে বেলচা, ময়লা ফালানো, হ্যাঁ ময়লা ফালানো বেলচা, হ্যাঁ এগুলা ডজন হিসাবে। এগুলা বিভিন্ন রেট, 4-5টা আইটেম, 4-5টা রেটের, 4-5টা আইটেম, হ্যাঁ 4-5টা রেটের আছে। এদিকে আবার সাবান কেস আছে, ভালো ব্রাশ স্ট্যান্ড আছে, সাবান স্ট্যান্ড বিভিন্ন কোয়ালিটি মোটামুটি। এগুলা কি আপনার কি ডজন হিসাবে? হ্যাঁ, আমাদের সব ডজন হিসাবে বিক্রি। এটা কত করে দিচ্ছেন আপনারা? এগুলো হলো আমাদের 135 টাকা ডজন আমরা বিক্রি করি। এটা বড়টা, আবার ছোটটা আছে, যেমন এই পাশে, এই পাশে ছোটটা আছে, এই যে এটা, হ্যাঁ এটা কত করে? হ্যাঁ এটা, এটা আছে আপনার হলো আমরা বিক্রি করি 65 টাকা বিক্রি করি, 63 টাকা বিক্রি করি। হ্যাঁ, এরা নিয়ে আর কি 10 টাকা মনে করেন যে বিক্রি করতে পারে ইয়ারা। আর কিছু নতুন নতুন মাল আছে, মানে এই মালগুলো একটু ভাবো, যেমন এই যে এই মালগুলো, এই মালগুলো বর্তমানে খুব খুব মানে চলতেছে, খুব হ্যাঁ খুব হিট মাল এখন, চলতি মাল এগুলো। হ্যাঁ, এই মালগুলো খুব হিট মাল, এই মালগুলো ডিলার হচ্ছে আমি, এই এই নলগুলার ডিলার আমি। হ্যাঁ, এই চক, এই চকবাজার নলগুলার ডিলার আমি। দর্শকরা এখান থেকে নিতে পারবেন? হ্যাঁ, এটাতে হ্যাঁ নিতে পারবে। এগুলা কি এরকম কি একটু ধারণা দিতেন? এগুলো রেটের বিষয়, রেটের ব্যাপারে। হ্যাঁ, এটা রেট আসলে আপনার খুবই সুন্দর জিনিস। হ্যাঁ, এটা রেট আপনার আমাদের ডিলার রেট 75 টাকা পড়ে। আমরা দর্শক মানে কাস্টমারের উদ্দেশ্যে আরও কিছু কম দেওয়া, মানে আমরা বিক্রি করি যাতে আরও 2 পয়সা লাভ করতে পারে। হ্যাঁ, লাভ করতে পারে, আমাদেরও 2 টাকা হোক, এদেরও 2 টাকা হোক, এই করে আর কি আমরা এই মালগুলো বিক্রি করি। এই মালগুলো খুবই রানিং মাল, খুব ভালো মাল এগুলো। এই একটা ট্রেডে আছে, তারপর না সেট সিস্টেম বলতে নিলে সেট করতে পারে, যার প্রয়োজন একটা সে একটা নিতে পারে। তারপরে আমাদের যে বিভিন্ন কোয়ালিটি জগ আছে, এই টিফিন গাড়ি আছে, হ্যাঁ এটা হলো আমাদের 55 টাকা। হ্যাঁ, এটা টিফিন গাড়ি, হ্যাঁ এটা আপনার পরে 70 টাকা। একটা তাজের 3 লিটার জগ, এটা 60 টাকা। হ্যাঁ, 3.5 লিটার জগ, আরও বিভিন্ন কোয়ালিটি মাল আছে, অনেক কোয়ালিটি মাল আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মগগুলো আপনার আছে 140 টাকা, 145 টাকা, 150 টাকা ডর্জন। আমাদের মনে করেন যে একটা মগ আছে, বিভিন্ন কালার হইব, লাল হইব, ব্লু হইব। তারপরে যে সাবান কেস আছে, মানে খুব সুন্দর মাল, অল্প দামে, এটা মনে করেন 105 টাকা ডর্জন। হ্যাঁ হ্যাঁ, 105 টাকা ডর্জন মনে করেন যে নিয়ে। হ্যাঁ, এই মগগুলোর বিভিন্ন কালার আছে, মগগুলো আমরা বিক্রি করি ডর্জন হিসাবে। প্রচুর কালার আছে, এই যে আপনি হ্যাঁ হ্যাঁ দর্শক, প্রচুর কালার আছে। আর এটা আমরা বিক্রি করি 145 টাকা ডর্জন। হ্যাঁ, যাতে ওই যে ফেরার দ্বারা নিয়ে 20 টাকা বিক্রি করে, একটা ভালো মাই থাকে, প্রফিট থাকে। আমাদের 50 টাকা কিনা আমরা 50, 55, 52, 51, 50 টাকাও বিক্রি করি। কিছু আপনাদের এখানে হ্যাঁ হ্যাঙ্গার আছে, বিভিন্ন পদের হ্যাঙ্গার আছে। কত করে এগুলো আপনার হলো 90 টাকা ডর্জন। 90 টাকা ডর্জন। হুম, কিছু শার্ট হ্যাঙ্গার, ওই ঝুলানো শার্ট হ্যাঙ্গার আছে, আইসক্রিমের বক্স আছে। হ্যাঁ, ওগুলো আসলে আপনার 250 টাকা ডর্জন। হ্যাঁ, 11 গুটি যেটা বলে, আর 11 হুক, আর ওইটা 9 হুক আসলে আপনার 190 টাকা। পাখের ঘরে রান্না করে কিচেনে, বা ওই যে প্লেট দুইয়া মিয়া, হ্যাঁ দুইয়া কাইট করে রাখা যায়। এটা কি রেট? এটা হ্যাঁ, এটা রেট আসলে আপনার
79 টাকা আমাদের কিনা পড়ে, হয়তো 80 টাকা 79 টাকা বিক্রি করে দেয় মানে সার ইয়ারে। এখানে দেখতে পাচ্ছেন ওনাদের প্রচুর কালেকশন, আসলে কি এত কালেকশন সব দেখানো সম্ভব না, অনেক চেষ্টা করতেছে আপনাকে একটু ধারণা দেওয়ার সময়। এখন ব্যবসা সময় তো ওনাদের একটু, তাও ওনারা একটু কষ্ট করে আপনাদের জন্য কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছে। তার কি আছে হ্যাঁ এগুলা মানে ই বলে আপনার হলো ওই যে স্টেরের মতন থাকে যেটা, হ্যাঁ এগুলো হলো আপনার ওয়ার্ড্রপ বল, হ্যাঁ ওয়ার্ড্রপ, হ্যাঁ তাদের খুব ব্র্যান্ডের ভালো ব্র্যান্ডের মাল। এটা তিন রেটটা কি ভাই? এটা রেট হলো আপনার 105 টাকা, 105 টাকা, হ্যাঁ 105 টাকা, দেখো 60 টাকা 10 টাকা এই আর কি। আবার এটা তিন তিন থাকের, এটা চার থাকের আছে, চার থাকের পর 135 টাকা থেকে 40 টাকা। তারপরে যে মোবাইল স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড অনেক জনে যারা রাস্তায় বিক্রি করতে, হ্যাঁ মোবাইল স্ট্যান্ড রাস্তায় যারা দেখেন এরা বিক্রি করে 10 টাকা 10 টাকা পিস না, এটা আমাদের তো কিনা আপনি নিতে পারেন আপনি 5 টাকা 5.5 টাকা বা 6 টাকা পিস সর্বোচ্চ, বিক্রি করলে 4 টাকা 5 টাকা, 4 টাকা 5 টাকা লাভ থাকতেছে। হ্যাঁ বিভিন্ন কালেকশনের মাল আছে, হ্যাঁ বিভিন্ন কোয়ালিটি মাল আছে। আপনি মোবাইলের অল্প পুঁজিতে মাত্র সামান্য কিন্তু 1000 টাকা পুঁজি হইলো কিন্তু এই মালগুলো কিনে কিন্তু এখানে বৈশা কিনতে, এখানে বৈশা বিক্রি করতে পারেন। হ্যাঁ ঠিক আছে, মাল বেচলে কিন্তু অনেক টাকা, অনেক টাকা। এই যে তোমরা একে খেলনা, এই মাছ খেলনা বলে বাচ্চাদের, এটা আপনার, হ্যাঁ এটা কিনা পরে আমাদের মনে করেন যে 60 টাকা 62 টাকা আমরা বিক্রি করি, 65 টাকা 62 টাকা এই বিক্রি করি। কালেকশন তো প্লাস্টিক বলতে হাজার হাজার আইটেম আছে, সব তো দেখানো কারই সম্ভব না। হ্যাঁ ওনারা দেখতে পাচ্ছেন, আচ্ছা একটু যদি বলতেন ঠিকানাটা। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার মিটফুট নলগোলা, আমার 1 নম্বর দোকান ওই আমানিয়া দাদা টাওয়ারের সাথেই মেসার সূচনা প্লাস্টিক সেন্টার। আমার দোকানের নাম হচ্ছে মেসার সূচনা প্লাস্টিক সেন্টার, মোবাইল নাম্বার হচ্ছে 01720312832। আচ্ছা যারা বেকার আছে ব্যবসা করতে চাচ্ছে তাদের একটু একটু ডিসকাউন্ট, হ্যাঁ যতদূর সম্ভব, যতদূর সম্ভব আমাদের থাকবে আমরা এদের জন্য চেষ্টা করব। ধন্যবাদ ধন্যবাদ, আচ্ছা ঠিক আছে, আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ।